السلام عليكم ورحمة الله وبركاته. আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, AKM রহমতুল্লাহ কলেজ, বেড়াইত, বাড্ডা, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে, প্রিয় শিক্ষার্থীরা ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছ এটা কিসের ছবি, মানব দেহের কোথায় থাকে, এর কাজ কি। আজ আমরা আলোচনা করব মানুষের হৃৎপিণ্ডের গঠন নিয়ে। এই ক্লাস শেষে শিক্ষার্থীরা আশা করি বলতে পারবা মানুষের হৃৎপিণ্ড কি, এর অবস্থান কোথায়, মানুষের হৃৎপিণ্ডের গঠন বর্ণনা করতে পারবে, মানুষের রক্ত সংবহন প্রক্রিয়ায় হৃৎপিণ্ডের ভূমিকা বিশ্লেষণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো মানুষের হৃৎপিণ্ড, যার সংকোচন ও প্রসারণের মাধ্যমে সারা শরীরে রক্ত সংবহিত হয় বা সঞ্চালিত হয়। এর অবস্থান মানুষের বক্ষগহ্বরে, ডায়াফ্রামের উপরে এবং দুই ফুসফুসের মাঝখানে বা দিকে একটু বেঁকে এটি অবস্থিত। লালচে খয়েরি বর্ণের ত্রিকোণাকার মোচার মতো এই হৃৎপিণ্ডটি, যার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 9 সেন্টিমিটার এবং ওজন প্রায় 300 গ্রাম একজন পূর্ণবয়স্ক পুরুষের ক্ষেত্রে। এর উপরের প্রশস্ত অংশটির নাম বেজ এবং নিচের দিকের সূচালো অংশটির নাম অ্যাপিক্স। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি মানুষের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের মডেল দেওয়া আছে এবং তার বিভিন্ন অংশের নাম পাশে দেওয়া আছে। আমরা এখন এর বিভিন্ন অংশ চিহ্নিত করার মাধ্যমে এর গঠন সম্বন্ধে জানব। হৃৎপিণ্ডের একেবারে বাহিরে দ্বিস্তরী একটি আবরণ থাকে যার নাম পেরিকার্ডিয়াম। এই দ্বিস্তরী আবরণের বাহিরের স্তরটার নাম প্যারাইটাল স্তর এবং ভিতরের স্তরটার নাম ভিসেরাল স্তর। এই প্যারাইটাল এবং ভিসেরাল স্তরের মাঝখানে এক ধরনের তরল পদার্থ থাকে যার নাম পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই পেরিকার্ডিয়াল ফ্লুইড হৃৎপিণ্ডকে চাপ, তাপ এবং ঘর্ষণ থেকে রক্ষা করে এবং এর সংকোচন প্রসারণকে সহজসাধ্য করে তোলে। হৃৎপিণ্ডের প্রাচীর 3 স্তর বিশিষ্ট, যা কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি নির্মিত। এই প্রাচীরের একেবারে বাহিরের স্তরটির নাম এপিকার্ডিয়াম এবং মাঝখানের স্তরটির নাম মায়োকার্ডিয়াম এবং ভিতরের স্তরটির নাম এন্ডোকার্ডিয়াম। মানুষের হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত। একেবারে উপরের ডান দিকের প্রকোষ্ঠটির নাম ডানেট্রিয়াম এবং বাম দিকের উপরের প্রকোষ্ঠটির নাম বামেট্রিয়াম বা বাম পলিন্দ এবং নিচের দিকের ডান দিকের প্রকোষ্ঠটির নাম ডান ভেন্ট্রিকল বা ডান নিলয় এবং নিচের বাঁদিকের প্রকোষ্ঠটির নাম বাম ভেন্ট্রিকল বা বাম নিলয়। কতগুলো কতগুলা কপাটিকার মাধ্যমে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত চলাচল নিয়ন্ত্রিত হয়, যেমন একটি কপাটিকা হলো ট্রাইকাস্পিড, যা ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে রক্তের যেতে দেয় কিন্তু ফিরে আসতে বাধা দেয়, তার নাম হলো ট্রাইকাস্পিড বা তিপ্ত
ত্রিপত্রী কপাটিকা এবং বাম এট্রিয়াম বা বাম অলিন্দ থেকে রক্ত বাম নিলয়ে আসতে আসা নিয়ন্ত্রণ করে বাইকাসপিড। এই বাইকাসপিড এবং ট্রাইকাসপিড এন্ডোকার্ডিয়ামের পিপিলারি পেশির সাথে যুক্ত থাকে কর্ডিটেন্ডিনি নামক তন্তুর মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এর পাশে একটি চিত্র দেখতে পাচ্ছ, বাইকাসপিড, ট্রাইকাসপিড এবং অন্য কপাটিকার প্রস্থচ্ছেদের চিত্র। এছাড়া আরও কপাটিকা আছে, যেমন পালমোনারি কপাটিকা। এই পালমোনারি কপাটিকা ডান ভেন্ট্রিকল থেকে রক্তকে পালমোনারি ধমনিতে যাওয়া যেতে দেয় কিন্তু আসতে দেয় না। আর আছে এওর্টিক কপাটিকা। এই এওর্টিক কপাটিকা বাম ভেন্ট্রিকল থেকে রক্ত এওর্টা বা মহা ধমনিতে যেতে দেয় কিন্তু ফিরে আসতে বাধা দেয়। তারপরে আমাদের শরীর থেকে, শরীরের বিভিন্ন অংশ থেকে ডান এট্রিয়ামে রক্ত আসে সুপিরিয়র ভেনাকাবা এবং ইনফেরিয়র ভেনাকাবার মাধ্যমে, এবং পালমোনারি শিরার মাধ্যমে রক্ত বাম এট্রিয়ামে আসে। আর ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনি দিয়ে রক্ত ফুসফুসে যায় এবং এওর্টা বা মহাধমনির মাধ্যমে রক্ত সারা শরীরে বাম ভেন্ট্রিকল থেকে। প্রিয় শিক্ষার্থীরা, একটি ভিডিওর মাধ্যমে আমরা এখন হৃৎপিণ্ড কীভাবে আমাদের দেহে কাজ করে এবং হৃৎপিণ্ড কী কী নিয়ে গঠিত তা দেখব। এই হলো হৃৎপিণ্ড, যার উপরের দিক, ডান দিকের উপরের দিক থেকে এবং নিচের দিক থেকে সুপেরিয়র ভেনাকাবা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে এবং সেখান থেকে ট্রাইকাসপিডের মাধ্যমে ডান ভেন্ট্রিকলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত আসে। এই ডান ভেন্ট্রিকল থেকে মহাধমনি পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায় এবং ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে বাম এট্রিয়ামে রক্ত আসে এবং বাম এট্রিয়াম থেকে বাইকাসপিড দ্বারা অক্সিজেনযুক্ত রক্ত বাম ভেন্ট্রিকলে আসে এবং সেখান থেকে এওর্টা বা মহাধমনির মাধ্যমে সারা শরীরে রক্ত সঞ্চালিত। তো এই আলোচনা থেকে নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা এই চিত্রটি বলতে পারবা কিসের, এবং চিহ্নিত এই নালীটির নাম কি? ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলে মাঝখানে যে কপাটিকা, এর কাজ কি নিশ্চয়ই বলতে পারবা, এবং ডান ভেন্ট্রিকল থেকে এই নালীটি দিয়ে রক্ত কোথায় যায় আশা করি নিশ্চয়ই বলতে পারবা, এবং সবশেষে হৃৎপিণ্ডের বাম ভেন্ট্রিকলের প্রাচীরটি সবচেয়ে পুরু হওয়ার কারণ আশা করি বলতে পারবা। তাহলে এবার আমরা বাড়ির কাজ তোমাদেরকে দিব, সেটা হলো বাসায় বসে মানুষের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে এর বিভিন্ন অংশ চিহ্নিত করবা। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো।